হ্যাঁ, সব ঠিকঠাক আছে। মিসেস শিউলি নীরার ঠোঁট দেখে ইচ্ছে করে নীরার কাছে আসেন। এসে নীরার গলা থেকে চুল সরিয়ে বলেন, দেখি তো নাতবৌ, তোমার ওইদিক এদিক ওদিক কিছু আছে কি না। নীরার খেয়াল নেই রাতের কথা, তাই সে বলে, কি থাকবে দাদি? আমার নাতির ভালোবাসা। বলে দেখতে পান গলার কোনায় জমাট বাঁধা রক্তের দলা। হালকা হেসে মিসেস শিউলি বলেন, বুঝছো গো বৌমা, খুব তাড়াতাড়ি নাতির ঘরে পুঁতি আইব। সাথে সাথে নীরা দৌড় দিয়ে ঘরে যায়। মিসেস শিউলি হেসে দেন, সকালে শুধু গোসল করে চুল শুকিয়ে মাথায় ওড়না দিয়ে গিয়েছিল রান্নাঘরে, এখন আয়নার সামনে এসে নিজেকে দেখে নিজেই অবাক, চিলিয়ে বলে ওঠে, আমার ঠোঁট। দীপ ওয়াশরুম থেকে বের হয়ে বলে, চিল্লাও কেন, লোকে জেনে যাবে তো। ও, আমি চিল্লালে লোকে জেনে যাবে, আর আপনি যে এত বড় একটা চিহ্ন দিয়ে রেখেছেন তাতে কি হবে? লোকে বলবে প্রফেসর আদনান কবির দীপ তার বউকে খুব ভালোবাসে, তাই চিহ্ন দিয়েছে। শুনুন, বাজে কথা বলবেন না, আজকে আর গায়ে হলুদ, এই ঠোঁটে কি লিপস্টিক দেওয়া যায়? আমি কিভাবে থাকবো? মাস্ক পরে থেকো, অ্যাকচুয়ালি ভালোই হবে, আমার চন্দ্রপাখির ঠোঁট আমি ছাড়া কেউ দেখবে না। আমি কিন্তু রেগে যাচ্ছি। হো হো করে হেসে দীপ একটি মলম দিয়ে বলে, এটা মাখো ঠোঁটে, বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে। নীরা মলম মেখে বলে, বিকেলের আগে আমি ঘর থেকে বের হচ্ছি না, ইস, মানুষ কি ভাববে, ছি 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 ছি। মানুষ যখন এক ডজন বাবু দেখবে তখনই আমাদের উপর অস্কার ছুঁড়ে মারবে, এটা তো সামান্য এক লাভ বাইট। লাগামহীন প্রফেসর। যা বাবা, বউয়ের কাছে কি না শুনতে হয় লাগামহীন, বলি আমি কি পাশের বাড়ির টুনিকে বলবো এসব কথা? আপনি বলেই দেখেন না, ওই টুনির মাথার চুল একটাও আস্ত থাকবে না। হিংসুটে চন্দ্রপাখি, আমার জামাইয়ের জন্য আমি হিংসুটে হব, আপনার সমস্যা? একদমই না, বলছি সারাদিনে যখন বাইরে বের হবেই না তাহলে এখন আবার প্রেম করা যাক। মাথা খারাপ আপনার? ক্ষুধা লেগেছে আমার খুব, তাড়াতাড়ি রান্নাঘর থেকে খাবার আনেন। বলতে না বলতেই দীপানিতা দরজায় টোকা দিয়ে বলে, আসবো লিটল ভাবি। হ্যাঁ আসো, মা বলেছে তোমাদের খাবার দিতে, আর কোনো সমস্যা হলে মাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন লাইভে যাচ্ছি, দাদিন তোমাদের বাসায় গেছে, বিকালের আগেই কে একে গোসল করানো হবে, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আচ্ছা। কথা বলেই চলে গেল দীপানিতা। দীপ আর নীরা একসাথে সকালের খাবার খাচ্ছে, দীপ এখন কলেজে যাবে। নীরা দীপকে বলে, শুনুন ক্যারা সাহেব, আমার জন্য একটি গাজরা নিয়ে আসবেন, সেই গাজরা আমার এলোমেলো খোপায় পরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে। ঠিক আছে, বলে চলে যাই দীপ। নীরা দীপের বুকশেল্ফের দিকে যায়, ঠিক সেই সময় দীপ আবারও এসে নীরাকে ঘুরিয়ে নীরার কপালে একটি চুমু দিয়ে আবার চলে যায়। নীরা হাসতে থাকে, তারপর আবারও মনোযোগ দেয় দীপের বুকশেল্ফের দিকে, একটি বই নিয়ে বইয়ের পাতায় মনোযোগ দিতে থাকে নীরা। দীপানিতা লাইভ করছে, অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, এগুলো দীপানিতা পড়ে পড়ে উত্তর দেয়। হঠাৎ একটি কমেন্ট পড়তে যেয়ে দীপানিতা থেমে যায়। সেখানে লেখা, ওহে মায়াবন বিহারিনী, রাগ করে থেকো না তুমি। দীপানিতা কমেন্ট ইগনোর করে আরেকটি কমেন্ট পড়ে উত্তর দেয়, তারপর আবারও নীরবের কমেন্ট আসে, একবার বিয়ে করো আমাকে, এই শাড়ি সবগুলো আমি কিনবো, কোনো লাইভ করতে দেব না তোমাকে, আমার বউ বিয়ের পর লাইভে যাবে না। এরকম আরও কিছু কমেন্ট আসে, কিছু কিছু পাবলিক নীরবের কমেন্টে হাহা দেয়, তো কিছু কিছু কেয়ার দেয়। দীপানিতা কমেন্টগুলো মনে মনে পড়ে উত্তর না দিয়ে অন্যান্য কমেন্টের উত্তর দেয়। দুপুর হয়ে এসেছে, এখন কেয়াকে গোসল করানো হবে। কেয়া ও রিকের গায়ে হলুদ থেকে বৌভাত সকল অনুষ্ঠান কমিউনিটি সেন্টার হবে। রিকের বাবা এসেছেন, আজ দুই দিন হয়েছে, ছেলের বিয়ে দিয়ে কয়েকদিন থেকে আবার চলে যাবেন, রিককে বাংলাদেশের ব্যবসা সম্পর্কে বুঝিয়ে দিবেন তিনি। নীরা বসে আছে দীপের জন্য, দীপানিতা মাত্র লাইভ শেষ করলো, নিজের শাড়িগুলো থেকে নীরাকে একটি শাড়ি দিয়ে নিজের জন্য একটি শাড়ি রাখলো, কলাপাতা পাড়ের হলুদ শাড়ি দীপানিতার কাছে অ্যাভেলেবল, তাই আর আলাদা করে কেনা লাগেনি। দীপ চলে এসেছে, আজকে হাফ টাইম ক্লাস করিয়েছে, দীপের হাতে একটি ছোট প্যাকেট, নীরা প্যাকেটটি দেখে হেসে বলে, আমার জন্য গাজরা এনেছেন কাটা সাহেব। হ্যাঁ, চোখ বন্ধ করো।
আচ্ছা বলে চোখ বন্ধ করে নীরা। তারপর অনুভব করে দীপ তার মাথায় হাত রেখেছে, সমস্ত চুলগুলো একসাথে করে বেঁধে দিচ্ছে দীপ। অতপর নীরা অনুভব করে তার মাথার উপর পাতলা কোনো কিছু দেওয়া, গাজরার জায়গায় অন্য কিছু অনুভব করে চোখ মেলে তাকালো নীরা। দেখতে পেল হলুদ ও সোনালি রঙের মিশ্রণে একটি সুন্দর হিজাব। হিজাব দেখে কপাল কুচিকে নীরা বলে, আমার গাজরা কোথায়? গাজরার থেকেও দামি উপহার দিয়েছি, আমার বউয়ের সৌন্দর্য আমি ছাড়া অন্য কেউ দেখবে না, তাই এই হিজাব পরে অনুষ্ঠানে যাবে। আমি খেলবো না। এখন খেলার মুড আছে বুঝি? আরে খালি বাজে কথা, দুষ্টু প্রফেসর আমার। আমি চেয়েছি গাজরা, আপনি এনে দিলেন হিজাব। আজকে কি সুন্দর, সবাই নিজেকে ফুল দিয়ে সাজাবে, আর আমি কি না ধুর। বলে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় নীরা। এদিকে নীরব এত চেষ্টা করেও পারছে না দীপান্বিতার অভিমান ভাঙতে, তাই অসহায় হয়ে বসে আছে বেলকুনিতে। অভ্র তাদের বেলকুনি দিয়ে তাকিয়ে আছে নীরবের দিকে। নীরবকে বলে, কি করছো মামু? তোমার মায়ের অভিমান ভাঙাতে চাইছি পুচকু। অভ্র বড়দের মতো ভাব করে বলে, আমার আম্মু অভিমান করেছে কেন? আমি ভালোবাসিনি তাই। তাহলে তো তুমি পচা। আমি তো এখন ভালোবাসতে চাই তোমার আম্মুকে। ও তাহলে তুমি ভালো। কি করা যায় বলো তো। কিছুক্ষণ ভাবুক ছেলেদের মতো ভঙ্গি করে অভ্র বলে, কাল রাতের মতো গান শোনাও আমাকে, আপাতত মাথায় বুদ্ধি আসছে না। নীরব কিছু বলতে যাবে, তার আগে দীপান্বিতা এসে দাঁড়াই অভ্রের পাশে। অভ্রকে উদ্দেশ্য করে দীপান্বিতা বলে, এখানে কি করো বাবাই, ভেতরে আসো। বলেই ঘরে ঢোকে দীপান্বিতা। নীরব গলা উঁচিয়ে গান গায়, বাড়ির পাশে আমার উনি কথা কয় না আমার সাথে, বন্ধু আমার রাগ করেছে, ভাবলই হারা দিন ভরে। অভ্র পিছনে ফিরে বলে, ওয়াও মামু অনেক সুন্দর গান গাও তুমি। বলে হাততালি দেয় অভ্র। নীরব বারবার মামু ডাক শুনে আর আহত হয়, তারপরও চুপ করে আছে। বিড়বিড় করে বলে, আগে তোর মাকে বসে আনি, তারপর এই মামা ডাক বাদ দিয়ে ডাকবি বাবা। নীরা শাড়ি পরে বের হতে নীরবের এই গান শুনতে পেল। দীপ খাটে বসেছিল, এমন উল্টা পাল্টা কথা দিয়ে গান শুনে নীরার দিকে ফিরে বলে, তোমরা ভাই বোন দুটো কি মেন্টাল অ্যাসাইলাম থেকে ডেলিভারি হয়েছিলে? আলতু ফালতু কথা বলবেন না আমাদের নিয়ে, আমরা এরকম বলেই তো আজ আপনাদের ভাই বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, এক বোন নিজের গায়ে হলুদের দিন মঞ্চ কাঁপিয়ে দেয়, আর ভাই প্রতিবেশীর গায়ে হলুদের দিন এলাকা কাঁপিয়ে দেয়। আমার ভাই আপনার বোনের প্রেমে পড়ে দেবদাস হয়েছে, আপনি কি করছেন ভাই হয়ে? হ্যাঁ একবারও বোনকে বুঝিয়েছেন? হামি তুলতে তুলতে দীপ বলে, ওসব কুটনি বুদ্ধি তোমার মাথায় চলে, হামি এতে নেই। মেঘজি কেটে নীরা নিজেকে সাজাতে থাকে। কে একে কমিউনিটি সেন্টারে নেওয়ার আগে তাদেরকে যেতে হবে, কমিউনিটি সেন্টারে যেই গোসলের পর্ব চলবে। নীরা হিজাব পাচ্ছে আর দীপ কলাপাতা রঙের পাঞ্জাবি পরে এসে আয়নে নিজের চুল সেট করছে। নীরা আর চোখে তাকিয়ে দেখতে থাকে, হিজাব বেঁধে বলে, এটা কি হলো? কোনটা কি হলো? আপনি কেন চুল সেট করছেন? তাহলে কি করব? না আপনি হ্যান্ডসাম দেখতে হলে তো আমার জীবন তেজপাতা। বলে দীপের চুলগুলো এলোমেলো করে দেয় নীরা। স্মিত হেসে দীপ নীরাকে বলে, চোখ বন্ধ করো। কেন করো? আচ্ছা বলে চোখ বন্ধ করে নীরা। দীপ নীরার হিজাব দেওয়া মাথায় সুন্দর করে ক্লিপ দিয়ে বেলি ফুলের গাজরা সেট করে দেয়। কপালের উপর থেকে রাউন্ড করে মাথার পিছনে গাজরা দুই প্রান্ত একসাথে করে বেলি ফুলের চিকন গাজরা। গাজরা সেট করে দীপ বলে, চোখ খোলো। নীরা চোখ খুলে নিজেকে আয়নায় দেখে, হিজাবের উপর দিয়ে দীপের দেওয়া এই গাজরা খুব সুন্দর মানিয়েছে। নীরা খুশি হয়ে দীপকে জড়িয়ে ধরে বলে, আমার ক্যাডার সাহেব আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেবে ভাবতেই পারিনি। খুশি হয়েছো তুমি? খুব খুব খুব। আচ্ছা এবার চলো, মুখে কিছু লাগাবো না? একদম না, তুমি এমনিতেই সুন্দর আছো, ওসব কিছু লাগাতে হবে না, বিশেষ করে লিপস্টিক তো নাই, কার না কার নজর লাগবে আমার বইয়ের উপর, তখন হবে আরেক ঝামেলা। মেকি হেসে নীরা বলে, জেলাস ক্যাডার সাহেব। নীরার হাত ধরে নিজেকে কাছে এনে বলে, বউ তো আমার শখের নারী, তার জন্যই তো জেলাস হব আমি। বলে দুজনে একসাথে হেসে দেয়।
তারপর ড্রয়িং রুমে এসে দেখে দীপান্বিতা ও অভ্র রেডি হয়ে এসেছে। মিসেস সাবিনা, মিসেস শিউলি ও মিসেস নাজনিন কমিউনিটি সেন্টার আছেন রিকের মা বাবার সাথে। বড়রা মিলে কিছু নিয়ম কানুনের কাজ করছে, এছাড়া সমস্ত কাজ ক্যাটারিংয়ের লোক করছে। নীরা ও দীপকে একসাথে দেখে নতুন সাজের সাথে দীপান্বিতা ওদের কিছু ছবি তুলে নিল। এর ভিতর কলাপাতা রঙের পাঞ্জাবি পরে এসেছে নীরব। আজকের গায়ে হলুদে ছেলেদের পাঞ্জাবি কলাপাতা রঙের হবে, মেয়েরা কলাপাতা পাড়ের হলুদ শাড়ি। সবাই মিলে একসাথে রওনা দেয় কমিউনিটি সেন্টারে। কেয়াকে নিয়ে এসেছে কেয়ার বাবা মা। চশমা চোখে সুতির হলুদ শাড়ি পরে আছে কেয়া। গোসলের জন্য তাকে আপাতত নর্মাল শাড়ি পরানো হয়েছে, সাথে করে গায়ে একটি গামছা জড়িয়ে দেওয়া আর কানের পরে দুইটি লাল গোলাপ দেওয়া আছে। বিয়ের কনের ভাব চলে এসেছে কেয়ার মুখশ্রীতে। রিককে নিয়ে এসেছে নীরব ও দীপ। রিক ও কেয়াকে কমিউনিটি সেন্টারের সামনে ফাঁকা জায়গায় রোদে পাশে পাশে দাঁড় করিয়ে মাঝখান থেকে বড় এক মোটা কাপড়ের পর্দা টেনে দেওয়া হয়েছে। কেয়ার গোসলের দিকে ছেলেরা আসবে না আর রিকের গোসলে মেয়েরা যাবে না। গোসলের আগে সবাই মিলে হালকা হলুদ ছোঁয়ালো একে অপরকে। ছেলেরা ছেলেদের মতো করে আর মেয়েরা মেয়েদের মতো করে আনন্দ করছে। অবশেষে রিক ও কেয়ার হলুদের গোসল সম্পূর্ণ করা হলো। শীতে কাঁপতে থাকে রিক ও কেয়া। নীরা কেয়াকে বলে, আরে দোস্ত এত কাঁপছিস কেন? বিয়েতে গোসল করলে তো জ্বর আসে না। সবাই মিলে হাসতে থাকে। নীরার বিয়ের সময় কেয়া কথায় কথায় বলতো, দোস্ত এটা করলে বিয়ে হয় না, ওটা করলে বিয়ে হয় না, এগুলো মনে পড়ে গেল নীরা ও কেয়ার। কেয়া বলে, রিভেঞ্জ নিচ্ছিস? সেই তো বরের সাথে খুশি খুশি সংসার করছিস আর আমার বিয়েতে শীত কাপাকাপি করাচ্ছিস। পদ্মার ওপাশ থেকে রিক বলে, ডোন্ট ওয়ারি চশমিস, তোমার সাথে বেলিয়েও এই শীতে তোমার মতো ভিজে একাকাই আমরা একসাথে একই দুঃখ ভাগাভাগি করে নিছি। কেয়া রিকের কথা শুনে খুশি হয়। নীরা ও দীপান্বিতা মিলে কেয়াকে নিয়ে যায় কাপড় পাল্টাতে। এখন কেয়াকে হলুদের সাজে সাজানো হবে। কেয়াকে একটি রুমে বসিয়ে রাখার পর অভ্র এসে নীরাকে ডাক দেয়, বলে, মামু ডাকছে তোমাকে। নীরা চলে যায় সেখানে। দীপ উল্টো দিকে ফিরে আছে। নীরা এসে বলে, আমাকে ডেকেছিলেন ক্যাডা সাহেব? দীপ নীরার দিকে ঘুরে তাকিয়ে নীরার কাছে আসে, তারপর নীরার হাত টেনে ধরে নিয়ে যায় নির্জন পরিবেশে। কোনো কিছু না বলে নীরার গালে আলতো করে হলুদ মেখে দেয়। তারপর নীরার গাল থেকে নিজেও গালে মেখে নেয় হলুদ। নীরা তাকিয়ে থাকে দীপের চশমা দেওয়া চোখের দিকে। নীরার নাকের সাথে দীপ আলতোভাবে নিজের নাক ছুঁয়ে বলে, আমাদের বিয়ের সময় ইচ্ছা ছিল তোমাকে এভাবে হলুদ ছোঁয়ানোর, কিন্তু তখন তুমি ছিলে আমার জন্য নিষিদ্ধ। কবুল বলার আগে তো ভালোবাসার মুহূর্ত গড়ে তুলতে চাইনি। আমার পুরুষ মনকে আমি কবর দিয়ে রেখেছিলাম অনেক কষ্টে, আজ তার পুনর্জন্ম নিচ্ছে চন্দ্রপাখি। নীরা দীপকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি আপনার সমস্ত চিন্তা ভাবনাকে, ভালোবাসি আপনার এই ছোট ছোট মুহূর্তকে, ভালোবাসি আপনার সুপ্ত অনুভূতিকে, আমি ভালোবাসি আমার এই আস্ত ক্যাডার সাহেবকে। কেয়াকে সাজিয়ে স্টেজে বসানো হয়েছে। কেয়াকে কলাপাতা রঙের সাথে হলুদের মিশ্রণের একটি শাড়ি পরানো হয়েছে। মাথায় গলায় ও হাতে ফ্রেশ ফুলের গহনা বানিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে নীরা ও দীপান্বিতাকে ফুলের চুড়ি বানিয়ে দেওয়া হয়েছে। এখন কেয়ার একপাশে নীরা আর একপাশে দীপান্বিতা বসে আছে। একটু পর কেয়ার হাতে মেহেদি দেওয়া হবে। আপাতত সবাই এসে এসে কেয়াকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। মেহেদি দেওয়ার জন্য দুজন মেয়ে এসেছে পার্লার থেকে। কেয়ার হাতে তারা মেহেদি দিয়ে দিচ্ছে। মেহেদি দেওয়ার পর পার্লারের মেয়েটি বলে, বরের নাম কী দিব? নীরা বলে ওঠে, সাদা বিলাই। সবাই হেসে দেয় একসাথে। কেয়ার চশমার ভিতর থেকে নীরাকে চোখ গরম দিতে থাকে। রিককে আনা হয়েছে হলুদের নতুন পাঞ্জাবি পরিধান করিয়ে। নীরব ও দীপ মিলে রিককে কেয়ার পাশে এসে বসিয়ে দেয়। একে একে এবার সব মেয়েদের হাতে মেহেদি দেওয়া হবে। নীরা ও দীপান্বিতা হাতে মেহেদি দিতে বসে। নীরা হাত পেতে বসার পরই দীপ এসে নীরার সামনে বসে বলে, আজকে আমি দিয়ে দিব তোমার হাতে মেহেদি। সবাই তাকিয়ে আছে দীপের দিকে। কেয়া নিজের বিয়ের জন্য এক্সাইটেড থাকলেও লজ্জায় মুখ নিচু রাখত, কিন্তু দীপের মতো মুডি স্যার যাকে কিনা সবাই ভয় পায়, সে তার বউয়ের কাছে এতটা রোমান্টিক, এগুলো যেন কেয়াকে অবাক করে দেয়। মনে মনে বলে,
স্যার হলে কি হয়েছে, আমার বান্ধবী রোমান্টিক এক বর পেয়েছে। মিসেস নাজনীন মেয়েকে তার মতো সুখী দেখে খুব খুশি হন। তিনি তো জানতেন দীপ তার মেয়েকে এভাবেই সুখে রাখবে। মিস্টার রবিন এসে মিসেস নাজনীনের পাশে দাঁড়িয়ে বলেন, কি দেখছো এভাবে, তোমার সন্তানেরা সুখেই আছে। আমার মেয়ের এই সুখ নিজ চোখে দেখবো বলেই তো মেয়েকে সফলতা হওয়ার আগেই বিয়ে দিয়েছিলাম। আমার আর আফসোস নেই, আমার মেয়েকে তার মতো করে আঁকলে রাখার মানুষ পেয়ে গেছি। এভাবে সুখে থাকলে আমার মেয়ের আর কিছু লাগবে না। তার মানে নীরার পড়াশোনা বন্ধ করে সংসার করতে দেওয়া যাবে, কি বলো? মিসেস নাজনীন বিরক্তিকর চোখে তাকালেন মিস্টার রবিনের দিকে, বলেন, এই তোমার মাথায় ছাইপাশ কথাবার্তা আসে বলেই আমার মেয়ে পড়াশোনায় মন দেয় না। হাসতে থাকেন মিস্টার রবিন, তারপর বলেন, আমার মেয়েকে আমি যেমন মাথায় উঠিয়েছি তার দ্বিগুণ তাকে মাথায় উঠিয়ে রেখেছে তার স্বামী। দেখো না, বউ থুয়ে এক রাত থাকতে পারলো না, কেমন হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল, আজ আবার হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে। তোমারই তো জামাই, তোমার মতোই হয়েছে। যাক, জামাই আমার শ্বশুরের ছোঁয়া পেয়েছে, বউকে ভালোবাসে খুব। মিস্টার রবিন ও মিসেস নাজনীনের কথা শুনতে পান মিসেস সাবিলা ও মিস্টার সমুদ্র। মিসেস সাবিনা বলেন, দেখেছো বেআইন বেআইনদের কত প্রেম তাদের ভিতরে, কিন্তু তুমি এক পাঞ্চে লোক, কখনো ভালোবেসে ঘুরতেও নিয়ে যাওনি আজ অব্দি। শুরু হয়ে গেছে তোমার? হ্যাঁ, শুরু তো খালি আমিই করি, কোনোদিন শেষ করতে পারোনি, বলে মুখ ভেঙচি দিয়ে চলে যান মিসেস সাবিনা। মিস্টার সুমুদ্র বিড়বিড় করে বলেন, বুড়ি হয়েও ভীমরতি বউকে ভালোবাসো সোননাথ বিআই সাহেব, কাছে এসে বলেন মিস্টার রবিন। হালকা হেসে গল্প করতে থাকেন মিস্টার রবিন ও মিস্টার সুমুদ্র। মিসেস নাজনীন গেছেন মিসেস সাবিনার সাথে গল্প করতে। দীপ নীরার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, নীরা চুপচাপ দেখতে থাকে। মেহেদি দেওয়া শেষে দীপ বলে, কেমন হয়েছে? নীরা বলে, এর থেকে তো জিলাপির প্যাচ করা সহজ, কোথায় ফুল কোথায় ডাল কিছুই বুঝতে পারছি না, তারপরে সুন্দর হয়েছে। অভ্র নীরার কাছে এসে নীরার হাত দেখে বলে, দীপকে বলে, এটা কি মামু, এর থেকে ভালো আমি ভূতের বাড়ি আঁকাতে পারি। সবাই হেসে দেয় অভ্রর কথায়। নীরব এসে দাঁড়ায় অভ্রর কাছে, বলে, সবাই ছবি তুলছে বাবাই, চলো আমরাও ছবি তুলি। অভ্র রাজি হয়, চলে যায় নীরবের সাথে। অভ্র নিজেও ছোট কলাপাতা রঙের পাঞ্জাবি পরেছে। নীরবের কোলে অভ্রকে ছবি তুলতে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দীপান্বিতা। খুব সুন্দর লাগছে দুজনকে, যেন মনে হচ্ছে বাবা ছেলে। তামান্না দেখতে ফর্সা ও সুন্দরী ছিল, ওর স্বামী কেমন ছিল এরা জানে না দীপান্বিতা, কীভাবে জানবে, সময় তো পায়নি ওদের ব্যাপারে জানার। ভেবেছিল অভ্র হওয়ার পর কেস করবে, কিন্তু তার আগেই মারা গেল তামান্না। অভ্রর জন্মের সময় ওর মুখটি লাল টমেটোর মতো হয়েছিল, অতিরিক্ত ফর্সা মুখে রক্ত জমাট বাঁধা ছিল। সেই অভ্র আজ দীপান্বিতার ভালোবাসার মানুষের কোলে আদর নিচ্ছে। দীপান্বিতার চোখ দিয়ে নিজ থেকেই সুখের পানি চলে আছে। মিসেস নাজনীন তাকান দীপান্বিতার দিকে, দেখতে পান দীপান্বিতা মায়া ভরা চোখে তাকিয়ে আছে অভ্র ও নীরবের দিকে। সাথে সাথে মিসেস নাজনীন কথা বলেন মিসেস সাবিনার সাথে, বলেন, আচ্ছা আপা, আমার ছেলেকে আপনার কাছে কেমন লাগে? মিসেস সাবিনা বলেন, ছেলে তো আপনার মাশাল্লাহ, শিক্ষিত ভদ্র, আবার এখন তো একজন নিউজ স্টেশন, কেন বলুন তো? আমি ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছি, কিন্তু আমার মনে হয়েছে আমাদের কাছেই তো আছে যোগ্য পাত্রী, তাছাড়া আমাদের মধ্যে এখন আত্মীয়তার সম্পর্ক এসেই গেছে, এটাকে আরও মজবুত করতে চেয়েছিলাম আর কি। মিসেস সাবিনা বুঝতে পারলেন মিসেস নাজনীনের কথা, তাই বলেন, আপনার মেয়েকে আমি নিয়েছি বলে কি আপনি আমার মেয়েকে নিতে চান আপা? যদি বলি হ্যাঁ তাই? আমার আপত্তি নেই, বাসার সবাই একসাথে কথা বলে দেখি এই ব্যাপারে, সবাই মিলে না হয় একসাথে মিটিং করব। আচ্ছা। ছবি তোলার মাঝে নীরব অভ্রর কানে কানে বলে, তোমার আম্মুকে বলো আমাদের সাথে ছবি তুলতে, আমরা তিনজনে মিলে একটা ফ্যামিলি হয়ে যাব, তুমি খুশি হবে না তো তাতে? কিছুক্ষণ নীরবের দিকে তাকিয়ে অভ্র বলে, হ্যাপি ফ্যামিলি। নীরব স্মিত হেসে
মাথা নাড়াই, যার অর্থ হ্যাঁ। অভ্র নীরবের গালে চুমু খেয়ে দৌড়ে যায় দীপান্বিতার কাছে। দীপান্বিতাকে বলে, আম্মু আসো ছবি তুলব। তুমি তুলো বাবাই, আমি পরে তুলব। না আম্মু, আমি হ্যাপি ফ্যামিলি হয়ে ছবি তুলব, তুমি আসো।